আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে চুলায় কেক পুডিং তৈরি করে দেখাবো। যে কেউ বানিয়ে নিতে পারবেন সব কিছুর সঠিক পরিমাপ সহ, চুলার জাল কেমন রাখতে হবে প্রতিটা স্টেপ আজকের এই ভিডিওতে দেখানো হবে। আশা করছি যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং আজকের এই রেসিপি দেখে অনেকেই অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যাই। আজকের চোকো ফ্লান অর্থাৎ চকলেট কেক আর পুডিং একসাথে এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নেব। এর জন্য এখানে এইরকম বড় সাইজের চারটা ডিম নিয়েছি, যা এক কাপ এরকম সমান করে হয়েছে। এইরকম এক কাপ ডিমের জন্য চিনি লাগবে কমপক্ষে এইরকম হাফ কাপ সমান করে। তবে যারা মিডিয়াম ধাঁচের চিনি খান তারা এক টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন, আর যারা একটু বেশি খান তারা দুই টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি হাফ কাপ চিনি প্লাস আরও দুই টেবিল চামচ চিনি বাড়িয়ে নিচ্ছি, যেহেতু আজকের এই পুডিংটা চকলেট কেকের সাথে আমরা একসাথে মিশিয়ে করছি। এর জন্য পুডিংয়ে মিষ্টির পরিমাণ বেশি হলে দুটোর কম্বিনেশনটা খুব ভালো হয়। ডিম চিনি একটা চামচ অথবা হ্যান্ড হুইস্কের সাহায্যে এমনভাবে বিট করব যেন ডিমে ফেনা না হয়, আর চিনি সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকব। যখন চিনি সম্পূর্ণভাবে গলে আসবে তখন এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করব লিকুইড দুধ। লিকুইড দুধ এখানে আমি যে কাপের এক কাপ ডিম নিয়েছি সেই একই কাপের দুই কাপ নিয়েছি। লিকুইড দুধটা আগে থেকেই জাল করা, এখন কুসুম গরম অবস্থায় আছে, আর এর মধ্যে আমি ফুল ক্রিম পাউডার মিল্ক অ্যাড করছি 1/4 কাপ। ফুল ক্রিম পাউডার মিল্ক এই কুসুম গরম দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। কেউ চাইলে ফুল ক্রিম পাউডার মিল্কটা বাদ দিতে পারেন, তবে সেক্ষেত্রে গরুর দুধ অর্থাৎ লিকুইড দুধটা একটু জাল করে ঘন করে নিলে সেই পুডিংয়ের টেস্টটা বেশ ভালো আসবে। দুধটা এখনও কিন্তু কুসুম গরম অবস্থায় আছে, আর ডিমের এই মিশ্রণের সাথে দুধ একটু কুসুম গরম অবস্থায় মিশিয়ে নিলে পুডিংয়ের টেক্সচারটা বেশ ভালো আসে। ডিম চিনির মিশ্রণের সাথে লিকুইড দুধটা একটু সময় ধরে খুব ভালো মতো মিশিয়ে নেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু পুডিংয়ের এই মিশ্রণে এখন পর্যন্ত কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করি নাই। এত আগে যদি ভ্যানিলা এসেন্স ইউজ করে এক সাইডে রেখে দিই তাহলে ফ্লেভারটা একটু কমতে থাকবে আর পুডিংয়ে ডিমের গন্ধ রয়েই যাবে। তাই এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স আর ইউজ করছি না, পরবর্তী স্টেপে ইউজ করব, ঠিক পুডিংটা মোল্ডে দেওয়ার আগ পর্যায়ে। পুডিংয়ের মিশ্রণ এক সাইডে রেখে এবার চকলেট কেকের ব্যাটারটা রেডি করে নেব। এর জন্য এখানে প্রথমেই নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। কোকো পাউডার নিচ্ছি 2 টেবিল স্পুন। হাফ কাপ ময়দা আর 2 টেবিল স্পুন কোকো পাউডার জন্য এখানে বেকিং পাউডার নিয়েছি 1/2 টিস্পুন প্লাস 1/4 টিস্পুনের অর্ধেকটা, অর্থাৎ 1/4 চা চামচ থেকেও কিছুটা কম। দিচ্ছি কর্নফ্লাওয়ার মাত্র 1 টিস্পুন। এই 1 টিস্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার কারণে এই কেকটা কিন্তু বেশ সফট হবে। আজকে আমি কেক আর পুডিং দুটো একসাথে করে দেখাবো, তবে আপনারা কেউ চাইলে এই চকলেট কেকের রেসিপি আলাদাভাবে তৈরি করেও কিন্তু স্পঞ্জ কেক হিসাবেও ব্যবহার করতে পারবেন। শুকনো এই উপকরণগুলো খুব ভালো মতো চেলে নেব। একবারের জায়গায় খুব ভালো রেজাল্টের জন্য আপনি 3 বার চেলে নিতে পারেন। শুকনো এই উপকরণগুলো 3 বার চেলে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে অন্য একটি বোলের মধ্যে এখানে আমি মিডিয়াম সাইজের 3টা ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিচ্ছি 1 চিমটি লবণ আর ক্রিম অফ টার্টার এখানে নিয়েছি 1/4 টিস্পুন থেকে কিছুটা কম। কেউ চাইলে ক্রিম অফ টার্টারটা বাদও দিতে পারেন। কেউ যদি ক্রিম অফ টার্টারটা বাদ দেন লবণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই 1 চিমটি পরিমাণ লবণ দেওয়ার কারণে এখন যে বিট করছি এই বিট করার সময় যে ফোমি ভাবটা হয় সেই ফোমি ভাবটা বেশ ভালো হবে, অর্থাৎ স্টেবল থাকবে। ক্রিম অফ টার্টার যে কোনো সুপার শপ অথবা ডিসিসি বা নিউ মার্কেটে কেকের যে সামগ্রীগুলো পাওয়া যায় সেসব স্টলগুলোতে পেয়ে যাবেন।
প্রথম 1 মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পর হাই স্পিডে দিয়ে সফট পিক হওয়া পর্যন্ত বিট করার পর এ পর্যায়ে এসে চিনি অ্যাড করব। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর চিনি সম্পূর্ণ একবারে না ঢেলে দিয়ে এভাবে অল্প অল্প করে চিনি অ্যাড করব আর বিট করতে থাকব। এতে করে যে ফোমি ভাবটা হবে সেটা বেশ ভালো হবে। এভাবে 3-4 বারে অল্প অল্প করে চিনি ঢালবো আর বিট করতে থাকবো, আর বিট করতে করতে চিনি সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো। একটা পর্যায়ে দেখা যাবে এভাবে উপর থেকে ব্যাটারটা ছাড়লে একবারে সম্পূর্ণ মিশে যাচ্ছে না, দেখা যাবে যে উপরে কিছুক্ষণ ভেসে থাকছে। ঠিক সে পর্যায়ে বুঝে নিতে হবে রাইট পর্যায়ে বিট হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন আর এখানে আমি চকলেট পেস্ট অর্থাৎ চকলেট ইমালকো বা ইমালশন চকলেট পেস্ট একই জিনিস ব্যবহার করছি 1/2 টিস্পুন। এই চকলেট পেস্ট বা চকলেট ইমালশন আপনারা DCC বা DNC মার্কেট অথবা কেকের সামগ্রী যেসব পেজগুলোতে পাওয়া যায় সেসব পেজগুলো থেকে ক্রয় করতে পারবেন। আর 1 মিনিটের মতো বিট করে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এ পর্যায়ে অ্যাড করব যে শুকনো উপকরণগুলো চেলে এক সাইডে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো একবারে ঢেলে না দিয়ে এভাবে অল্প অল্প করে ঢালবো আর একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। এভাবে 5-6 বারে অল্প অল্প করে দিয়ে এই শুকনো উপকরণগুলো সবটুকুই মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে শুকনো উপকরণগুলো এই ব্যাটারের সাথে যেন খুব ভালো মতো মিশে যায়, একই সাথে যেন ফোমি ভাবটা স্টেবল থাকে, এর জন্য এ পর্যায়ে কুসুম গরম পানি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আর 10-15 সেকেন্ডের মতো একটু আলতোভাবে নাড়া দিয়ে নেব। এই অতিরিক্ত কুসুম গরম পানি ব্যবহারের ফলে অনেক সময় কেকের মধ্যে দেখা যায় যে শুকনো উপকরণগুলো গোটা গোটা হয়ে থাকে, সেই ভাবটা হবে না। কেকের ব্যাটার সম্পূর্ণভাবে রেডি। এখানে 8 ইঞ্চ সাইজের একটা মোল্ড নিয়েছি আর মোল্ডের তলায় এখানে আমি ক্যারামেল করে নিয়েছি 1/2 কাপ চিনির। 1/2 কাপ চিনি থেকে এখানে ক্যারামেল ঢেলে মোল্ডের চারিপাশে তলাতে গড়িয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওতে আলাদাভাবে আর ক্যারামেল তৈরি করা দেখানোটা দেখালাম না, কম বেশি আমরা সকলেই ক্যারামেল তৈরি করতে পারি। আর যারা ক্যারামেল তৈরি করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন, এ পর্যায়ে উপরে আই বাটনে সঠিকভাবে ক্যারামেল করার একটি লিংক পেয়ে যাবেন। ক্যারামেল সেট হয়ে গেছে অর্থাৎ জমে গেছে। ঠিক এ পর্যায়ে প্রথমে পুডিংয়ের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দেব। তো সেই মিশ্রণ ঢালার আগে মিশ্রণের মধ্যে এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি। পুডিংটা মোল্ডে ঢালার ঠিক আগ পর্যায়ে ভ্যানিলা এসেন্স ইউজ করলে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা ঠিক থাকে, এতে করে পুডিংয়ে ডিমের র গন্ধটা পাওয়া যাবে না। মোল্ডে একটা স্ট্রেইনার নিয়ে পুডিংয়ের মিশ্রণটা স্ট্রেইন করে নিচ্ছি। এভাবে স্ট্রেইন করার ফলে যে দুধের স্বর থাকে বা ডিমের সাদা অংশ যদি অতিরিক্ত থেকে যায় সেটা স্ট্রেইন হয়ে যাবে আর পুডিংয়ের মিশ্রণটা স্মুথ হবে। এর কারণে পুডিং তৈরি হওয়ার পর পুডিংয়ের মধ্যে আর দানা দানা ভাব কিছু থাকবে না, স্মুথ সিল্কি একটা পুডিং তৈরি হবে। এবার পুডিংয়ের এই মিশ্রণের ওপর যে কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি সেই ব্যাটার এক সাইড থেকে আমি চারিপাশে দিয়ে নিচ্ছি। প্রথমে মোল্ডের চারিপাশে কেনা ঘেঁষে চারিপাশে ঢেলে তারপর মাঝখান সাইডটাতে দিচ্ছি। এভাবে দিলে সমানভাবে ব্যাটারটা চারিপাশে ছড়িয়ে যাবে। চোকো ফ্ল্যান বা চকলেট কেক পুডিংয়ের জন্য মোল্ড সম্পূর্ণভাবে রেডি। এবার বেক করার পালা। কেউ চাইলে ইলেকট্রিক ওভেনে বেক করতে পারেন অথবা চুলায়ও বেক করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি চুলায় কীভাবে বেক করবেন তা দেখিয়ে দিচ্ছি। আর এর জন্য ওয়াটার বাথ প্রসেসে বেক করতে হবে বা চুলায় ওয়াটার বাথ প্রসেসে এটা হিট দিতে হবে। এখানে একটা আমি মোল্ড নিয়েছি আর এই মোল্ডের তলায় প্রথমে একটা ভারী কাপড় ভেজা ভারী কাপড় এভাবে নিয়েছি, আমি ভিজিয়ে নিয়েছি কাপড় আর চারিপাশে এভাবে বিছিয়ে নিচ্ছি। এভাবে ভেজা কাপড় বিছিয়ে নিয়ে তারপর গরম পানি আমি ঢালছি, হাতের আঙুলের 1 কোষ পর্যন্ত গরম পানি ঢালবো অর্থাৎ মোল্ডের 1/3 ভাগ ডুবে থাকবে। মোল্ডের তলায় এভাবে সুতি ভারী কাপড় বিছিয়ে নেওয়ার ফলে সরাসরি হিটটা মোল্ডে লাগবে না, ক্যারামেলের কালারটা ভালো থাকবে, একই সাথে কিন্তু পুডিংয়ের একটা স্মুথ টেক্সচার আসবে।
তাই এভাবে কাপড় বিছিয়ে তারপর কিন্তু মোলটা এভাবে সেট করে নিলে ভালো হয়। এবার ওয়াটার বাথ প্রসেসের কারণে চুলার জ্বালা আমি এরকম রেখেছি, আর একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়ির তলায় একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন স্ট্যান্ডটা দিয়ে তারপর এই মোলটা বসিয়ে নিতে। তো মোলটা বসিয়ে নেওয়ার ক্ষেত্রে আসলে সরাসরি কেকের মোল সহ আমি বসাতে পারছি না, তাই আগে মোলটা বসিয়ে নিচ্ছি, তারপর আমি যে কেক পুডিংয়ের মিশ্রণের মোলটা সেটা বসিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর অপেক্ষা করব সম্পূর্ণভাবে বেক হওয়া পর্যন্ত। যারা ইলেকট্রিক ওভেনে বেক করবেন তারাও একইভাবে ওয়াটার বাথ প্রসেসেই ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 থেকে 40 মিনিট বেক করবেন। আর আমি চুলার জাল এমন অবস্থায় রেখেছি, অর্থাৎ আমার এই চুলার বার্নারটা ছোট, যার জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখেছি। যাদের চুলার বার্নারটা বড় তারা চেষ্টা করবেন একেবারে লোতে না রেখে লো থেকে সামান্য একটু বাড়িয়ে রাখতে। আর সময় লাগবে কমপক্ষে 30 মিনিট লাগবে, আর এই 30 মিনিটের মধ্যে আপনি ঢাকনা একদমই খুলতে যাবেন না। ঢাকনা খুললে গরম ভাব বেরিয়ে আসে, তখন দেখা যায় যে কেকের যে মিশ্রণটা আছে সেটা ডেবে যাওয়ার চান্স থাকে। তাই চেষ্টা করবেন 30 মিনিট হিট দেওয়ার পর একটু হালকাভাবে ছোট্ট করে ঢাকনাটা খুলে একটু চেক করতে। আর আমার সময় লেগেছে প্রায় 35 মিনিট। 35 মিনিট পর ঠিক এরকম হয়ে গেছে, আর আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি সম্পূর্ণভাবে কিন্তু রেডি। এবার এই হাঁড়িটা আমি রেখে দিচ্ছি। কেক পুডিং সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম ঘন্টাখানিক, আর এইরকম অবস্থায় এখন ঠান্ডা ঠান্ডা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, অর্থাৎ আড়মোল করে দেখাচ্ছি। শেষ আরও একটি টিপ হচ্ছে, চুলায় জাল করার সময় চুলার জাল বাড়িয়ে দিতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে পুডিংয়ের যে টেক্সচারটা আছে স্মুথ সেই টেক্সচারটা কিন্তু আসবে না, তখন ভেতরে দেখবেন বাবল হয়ে গেছে। তাই চেষ্টা করবেন চুলার জালটা লো ফ্লেম, অর্থাৎ লো এবং মিডিয়ামের মাঝামাঝি সর্বোচ্চ বা তার চাইতে কম ফ্লেমে রেখে একটু সময় ধরে বেক করতে, অর্থাৎ সময় ধরে হিটটা দিতে। আপস অ্যান্ড ডাউন করে দেখাচ্ছি, আর দেখেন কত সুন্দর কালারে পুডিং আর কেক একসাথে তৈরি হয়ে গেল। মজাদার এই আইটেমটি ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আমি আশা করছি সকল টিপস সহ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই মুহূর্তে একটা লাইক দিতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।